বরেন্দ্র মিউজিয়াম হলো বাংলাদেশের সবচেয়ে পুরনো একটি জাদুঘর, গবেষণা কেন্দ্র এবং পর্যটকদের নিকট একটি জনপ্রিয় দর্শনীয় স্থান। রাজশাহী শহরের কেন্দ্রে অবস্থিত জাদুঘরটি 1910 সালে প্রতিষ্ঠিত। জাদুঘরটি বরেন্দ্র অনুসন্ধান সমিতির নামে শুরু হয়ে 1919 সালে বর্তমান নামে পরিবর্তিত হয়। রাজশাহী ও নাটোর এলাকার রাজপরিবারগুলোর সহযোগিতায় বিশেষত দীঘাপথিয়া রাজপরিবারের সদস্য শরৎ কুমার রায় তাদের পরিবারের সংগৃহীত বিভিন্ন প্রত্নতাত্ত্বিক বস্তু এই জাদুঘরে দান করেন। এই জাদুঘর প্রতিষ্ঠায় শরৎ কুমার রায়ের সাথে অগ্রগণ্য অন্য দুজন প্রতিষ্ঠাতা হলেন তৎকালীন সময়ের নেতৃস্থানীয় আইনজীবী অক্ষয় কুমার মৈত্রী এবং প্রসিদ্ধ ইতিহাসবিদ রামপ্রসাদ চান্দ।